জুনের দ্বিতীয় সপ্তাহে ইউরোপ ছেড়ে আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে যাওয়ার ঘোষণা দেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। এরপরই যুক্তরাষ্ট্রের ক্রীড়াঙ্গনে সুবাতাস বইতে থাকে, মায়ামির সোশ্যাল মিডিয়ার ফলোয়ার সংখ্যা হুহু করে বাড়তে থাকে। তবে এখন পর্যন্ত তিনি আনুষ্ঠানিকভাবে মায়ামির হতে পারেননি, কেননা তাকে এখনও চুক্তিবদ্ধ করতে পারেনি ক্লাবটি। 11 জুলাই মঙ্গলবার মায়ামিতে যোগ দেওয়ার ঘোষণার পর পরিবার সহ নিজস্ব বিমানে করে দক্ষিণ ফ্লোরিডার ফোর্ট লডারডেল এক্সিকিউটিভ এয়ারপোর্টে পৌঁছান আর্জেন্টাইন তারকা। এ সময় তাকে দেখতে ভক্ত সমর্থকরা এয়ারপোর্টে জার্সি ও পোস্টার নিয়ে উপস্থিত হয়েছিলেন। এদিকে ইন্টার মায়ামি 16 জুলাই একটি জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বসেরা ফুটবলারকে বরণ করে নিতে প্রস্তুত হয়েছে। সে হিসেবে সোশ্যাল মিডিয়ায় তাদের ভক্ত সমর্থকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। মেসিকে DRVPNK স্টেডিয়ামে এদিন পরিচয় করিয়ে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে 21 জুলাই ক্রুজ আজুলের বিপক্ষে মায়ামির জার্সিতে অভিষেক হতে পারে LM10-এর। মেসি মায়ামিতে যোগ দেওয়ার ঘোষণার পর দলটির হয়ে তার সম্ভাব্য অভিষেক ম্যাচের টিকিটের দাম বেড়ে যায়। যে টিকিটের দাম ছিল $29 বা $3,133, সেটাই বেড়ে দাঁড়ায় $329 বা $35,454। নিউ ইয়র্কের টিকিটের অনলাইন বাজার নিয়ন্ত্রণকারী প্ল্যাটফর্ম টিকপিক এই তথ্য জানিয়েছিল। নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এই আর্জেন্টাইন ফরোয়ার্ড পাবলিক টিভিকে দেওয়া কি2 ইন্টারনেটে শীর্ষক অনুষ্ঠানে মেসি বলেছেন, গৃহীত সিদ্ধান্তে আমরা খুশি। নতুন চ্যালেঞ্জ ও পরিবর্তনের মুখোমুখি হতে আমি অনেক বেশি আগ্রহী। আমার মানসিকতা এবং মর্যাদাবোধ কখনো পরিবর্তন হবে না। যেখানেই যাই না কেন, নিজের এবং দলের জন্য নিজের সর্বোচ্চ ফলাফল এনে দিতে আমি প্রস্তুত।